বাঙালিদের কাছে মোয়া মানেই জয়নগরের মোয়া আর জয়নগরের বুকে যদি মোয়া উৎসব হয় তাহলে কেমন লাগে বেশ কিছুদিন আগে সেই মোয়া উৎসবে আমি চলে গিয়েছিলাম যেটা হয়েছিল দক্ষিণ শিবদাস আচার্য হাই স্কুলে মোয়া উৎসবে জয়নগরের বাসিন্দাদের মধ্যে অনেক অনেক মোয়া দোকানের স্টল কিন্তু ছিল আমি ট্রাই করলাম লোকনাথ মিষ্টান্ন ভাণ্ডার থেকে ওদের স্পেশাল মোয়া আর স্পেশাল সেই মিষ্টিটা আমি মোয়া প্রেমী না হলেও এখানকার মোয়া কিন্তু দারুণ খেতে ছিল ভিতরে কাজু কিজমিস মানে ভিতরটা পুরো ভরপুর ছিল এছাড়াও ট্রাই করলাম ওদের সেই স্পেশাল মিষ্টিটা যেটা ছানা আর গুড় দিয়ে তৈরি হয় আমার খুব পছন্দের আমি তো প্রায় এখান থেকে খাই আর এদের এখানে পাটালি সন্দেশটা খুব ফেমাস তোমরাও ট্রাই করে ফেলো আর হ্যাঁ মেলাটা তো শেষ কিন্তু এই দোকানটা তোমরা পেয়ে যাবে দক্ষিণ বারাসাত স্টেশনের একদম কাছে মানে জাস্ট দু মিনিট হেঁটে মোয়া বা গুড়ের আইটেমগুলো ট্রাই করতে হলে তোমাদেরকে ফেব্রুয়ারির পনেরো তারিখের মধ্যে যেতে হবে কারণ মোয়ার সিজন শেষ কিন্তু বাকি আইটেমগুলো তোমরা সারা বছরই এখানে পেয়ে যাবে